জিলিয়ান হাসলাম জন্মেছিলেন কলকাতাতেই এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে। বাবা একসময় পরাধীন ভারতে ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর তাদের পরিবারের অনেকেই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা কানাডায় পাড়ি দেন, কিন্তু কলকাতাকে ভালোবেসে থেকে যান জিলিয়ানদের পরিবারটি। সেই সময় দেশ ছেড়ে চলে যাওয়া ইংরেজ সেনাবাহিনীর প্রাক্তন সদস্যকে সদ্য স্বাধীন ভারতে কেউ মোটামুটি সম্মানজনক একটা কাজের সন্ধান দিতে চায়নি, ফলে চরম অর্থকষ্টে পড়ে অনাহারে মারা যায় চার শিশু সন্তান। বেঁচে যান জিলিয়ান। 78-79 সাল নাগাদ তাঁরা প্রিন্সেপ স্ট্রিটে আশ্রয় নেন। পরবর্তীকালে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর জিলিয়ান আবার ফিরে এসেছেন কলকাতায় নিজের অতীতকে খুঁজে দেখতে। আমরা কথা বলবো জিলিয়ানের সঙ্গে। জিলিয়ান আমাদের সঙ্গে আজও এখানে এসেছেন। তার ছোটবেলার দিনগুলোতে তিনি এদিন বারে বারে ফিরে যাচ্ছেন এবং আমাদের বলছেন সেদিনকার সেই দুঃসহ জীবনের কথা। তিনি বারে বারেই তার ফিরে যাচ্ছেন সেই ছোটবেলায়। আমরা কথা বলবো জিলিয়ানের সঙ্গে। জিলিয়ান, হাউ ডিড ইউ স্টেড ইন দ্যাট প্লেস, ইন দিস কাইন্ড অফ প্লেস, সাচ এ টাইনি প্লেস, অ্যান্ড দের ওয়াজ নো শেড ওভার দে? I guess it was when we were very much smaller, we used to go from, my mom knew few people, so they used to keep us in their verandas, or sometimes they used to feel sad for us, so they used to take us in their house. So Mr. and Mrs. Samuel looked after us, and some people looked after us 1 day here, 2 days there, 1 week there, but this was a permanent home, somewhere where, you know, people wouldn't say you have to go tomorrow, or you have to get, you know, find some other place to stay. So this was permanent. My mom worked for that lady and that lady upstairs, both sisters, and this was permanent home for us, so we were quite happy. It was permanent for us. How many years you have stayed there? We first stayed here for a period of, according to what I recall, 8 months. Then we moved out and we stayed with Mrs. Cleophas, you know, Mrs. Cleophas. Then we came back and we must have stayed over years over here. I'm surprised, totally surprised. Like, you know, I heard about, you know, I think I read an article that he had written in the papers first. And I said to myself, like, oh, the picture that's in the paper, this is not where they lived. Yeah. Like, you know, it's not there that at all. The pictures they put. Yeah, and they put Prinsep Street, you know. You haven't seen my book, right? No, I haven't. So that is why. But now, seeing her, and of course I heard about her that, by the grace of God, she's doing really well, and, you know, she helps a lot of things. And I'm so grateful and thankful that she remembered and came to see, you know, even if it's for the place. And I had a chance to see her. এবার দ্বিতীয় আস্তানার সন্ধানে শহরের অন্য প্রান্তে খিদিরপুরে পৌঁছলেন জিলিয়ান। খুঁজে পাওয়া গেল সেই দিনের প্রতিবেশীদের। তারাই ছোটবেলায় নানাভাবে সাহায্য করে প্রাণ বাঁচিয়েছিলেন জিলিয়ানের। প্রিন্সেপ স্ট্রিট থেকে ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছি জিলিয়ানের আরেক আস্তানা খিদিরপুরে ভূকৈলাস এলাকায়। সেখানে জিলিয়ান বলছেন যে তিনি যেখানে ছিলেন সেই একটি দোকান এবং তার পাশের বাড়ি তিনি ফের খুঁজে পেয়েছেন। আমরা জিলিয়ানের সঙ্গে কথা বলবো। জিলিয়ান, ইজ দিস দ্য শপ? ইয়া, অফ কোর্স, দিস ইজ মাই বানওয়ালা। আই মিন, হি রিকগনাইজড মি স্ট্রেট অ্যাওয়ে। হি ইজ সো সুইট, অনেস্টলি, এন্ড আই লাভ দোজ লিটল সুইটস। হি স্টিল মেক্স দ্য সেম সুইটস, এন্ড আই লাভ বিইং হিয়ার, অনেস্টলি, ইটস লাইক কামিং হোম এগেইন। এন্ড দ্য এগ, এন্ড দ্য এগস, ইয়েস, উই ইউজড টু বাই এগস ফ্রম হিম, এন্ড উই ইউজড টু হ্যাভ দোজ সুইটস, এন্ড হি ইউজড টু গিভ আস দোজ বিস্কিটস। ये तो उनका बेटी है। किसका? वो मेम साहब का। अच्छा। मेम साहब यहाँ जो रहती थी। अच्छा। उनका बेटी है ये। अच्छा। तो आपके पास क्या आती थी वो? ये सामान लेने आती थी, काहे न पहचानेंगे। बचपना यहाँ गुजरा इसका। बहुत दिन की पहले की बात है। हाँ, बहुत दिन पहले की बात है। ये दुकान टी ठीक एक ही रकम आछे। এবং এখন এই মুহূর্তে যিনি দোকানের বিক্রেতা, যিনি দোকানে বসে রয়েছেন, আজ থেকে 35-36 বছর আগেও তিনি এখানে থাকতেন, তিনিই বিক্রি করতেন। উভয়কে চিনতে পেরেছেন। আর
আপাত ভাবলেশিন এই মুক্তার আড়ালে লুকিয়ে রয়েছে বিস্তর চড়াইউত্রাই। কিছুদিন আগে আত্মজীবনী লিখেছেন জিলিয়ান। বাস্তবে স্লামডগ মিলিয়নিয়ারের সন্ধান পেয়ে ঝাঁপিয়ে পড়েছেন ব্রিটেনের চলচ্চিত্রকারেরা। কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই। আপাতত মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করছেন দেশে বিদেশে, তবে মূল কর্মকাণ্ড ভারতেই। ক্যামেরায় দেবব্রত মজুমদারের সঙ্গে পার্থ সারথী মুখোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ টাইম